কেক কেটে মাকে খাওয়া যই। সেখান থেকে এই সোয়েটারটা দিচ্ছি, এই যে দেখো টুপি দেয়া, আর একটু রোগা পাতলা তো এটা ঠিক হবে, আমি ভাবছিলাম ওর হবে কিনা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি বাড়িতে নেই, আমি আছি আমার বোনের বাড়িতে। আর এই যে জয়ী, গোপাল আর মিষ্টু ওইদিকে গেছে, টুকি মাছে। তো আজকে আমার বোনের হ্যাপি বার্থডে, মানে হ্যাপি বার্থডে, তার জন্য এখন ফোন করলো সন্ধেবেলায়। ওর ও ছিল, আমি ছিলাম না, মালা আনতে গেছিলাম। আর আজকে সারাদিন মানে কোনো ব্লগ করিনি, একই ব্লগই করবো, আর আজকে ভালোও লাগছিল না, কাল থেকে মনটা খারাপ, তো তার জন্য আজকে কোনো ব্লগ শ্যুট করিনি। তো মালা আনতে গেছিলাম, আর ও সন্ধেবেলায় গিয়ে পায়েসার ডালপুরি দিয়ে এসেছে। তো চলো এখন হচ্ছে তোমার ও কেক কাটবে, সেটাই তোমাদেরকে দেখাবো, ছোট্ট একটু ব্লগ হবে, তো সেটাই তোমরা দেখতে থাকো। আর এটার সাথে যদি পারি কালকে কিছু অ্যাড করে দেবো, দিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো এখন কেক এনেছে, কিন্তু কেকটা এখনো ডেকোরেশন করা হয়নি, তো চলো সাজিয়ে দিই ঝটপট। বাবা কেকটা তো দারুণ এনেছে রে, লাগছে কেকটা দেখতে। ভালো করে ছুটি দিলি, বয় এখন ছবি তুলবে, তাই পোস্ট দিচ্ছে। বার্থডে বয় বলে ফেলেছি, সরি বার্থডে গার্ল। আর এই যে দেখো এরা সবাই ছবি তুলছে, যা যা তোরা যা, এই আয় আয় কাঁচা বাচ্চা, সব কাঁচা বাচ্চা, উঠে পড় উঠে পড়, যা চিল্লার বাড়ি যা, জয় যা বাবু, তোর এই তোর মাকে গিফট নে, এই সবার একটা ছবি তুলে দে, এই সবার একটা, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে গো তোমার গিফটটা, এই ছবি তুলে দে ছেলেপুলের সাথে, তারপরে তোর আসবি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার জ্যোতি, বার্থডে টু ইউ, কেক কেটে মাকে খাওয়া যই। হালকা করে কেন দিবা, ডিপ করে আর কি দিব। কি খাচ্ছ তুমি, কি কেক, গোলাপ কেক, গোলাপটা ভাগ করে দিয়েছে, বাঁ হাতে খাচ্ছিস না ডান হাতে, আচ্ছা ডান হাতে খাচ্ছি। আর জয়ী তোর পাতা, ই মা পাতা চাটছে, কি মেয়ে দেখি, হাই হাই হাই, তুই যে বলছিস খাবো না, আর খাবি, হ্যাঁ গোলাপটা খেলাম, আর খাবি কিছু না, আমি চলে এসেছি ডিনার করতে, এখন 12টা বেজে গেছে, আমার খাওয়া হয়নি, আর বোন খেতে বলছিল, তো আমি বললাম এখন খাবো না পরে খাবো, তার জন্য হচ্ছে আমাকে ডালপুরি পায়েস আর তোমার হচ্ছে কি মাংস দিয়েছে, চিকেন আর কেকও দিয়েছিল। তো আমি এই যে ডালপুরি নিয়েছি দুটো, আর চিকেনটা নিয়েছি, পায়েসটা তোমার হচ্ছে রেখে দিয়েছি, আর এই যে এটা কিংকরকে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, আর মালাটা পরিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ওখানটায়
সোয়েটারও পরিয়ে দিয়েছি আজকে, ঠান্ডা লাগছে, এখন ঠান্ডা পড়ে গেছে। আর এটা হচ্ছে কালারিং গোলাপ, দেখো, মানে গোলাপ দেওয়া ছিল না মালাটার মধ্যে, এমনি মালা ছিল, তো আমি বললাম দাদা একটা গোলাপ লাগিয়ে দাও। আর গোলাপ মালা যেগুলো ছিল ওটাতে তোমার কি বলছে, ওটা সূর্যমুখী ছিল, তো আমার সূর্যমুখীটা দেখে ভালো লাগলো না, একটা করে সূর্যমুখী আর গোলাপগুলো, এই গাছ তোমার রজনীগন্ধাটা, এটা যেমন ভর্তি হয়ে, ওটা ভর্তি না, রজনীগন্ধাকে তোমার হচ্ছে কি বলবো, মধ্যেখান থেকে ভেঙে যে মনে হবে যেন দুটো, কিন্তু ওটা একটাই পাতলা লাগছিল, তার জন্য আমি নিইনি। তো চলো আমি এখন ডিনারটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি পরে। গুড মর্নিং, কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি খাওয়া দাওয়ার পর, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন আমি স্নান করে চলে এসেছি, আর বৌদিও বাড়ি চলে এসেছে কালকে রাত্রে, তো মেয়েসও এসেছে আমার মাসির ছেলের বিয়ে, তার জন্য নেমন্তন্ন করতে, তো আজকে মেয়েসও গেছে এখন তোমার সকালবেলায়, কালকে এখানেই ছিল। আমার এখানে আর একটা মাসির বাড়ি আছে, ওই মাসির বাড়ি, দাদার বাড়ি, দিদি বাড়ি, সবারই বাড়ি নেমন্তন্ন করতে। আর এখন আমি, বাবা এনেছে চিকেন, কালকেও চিকেন হয়েছিল, কালকের ব্লগটা তো তোমাদেরকে সকাল থেকে করিনি, তার জন্য শেয়ার করিনি। আর বাঁধাকপিটা অল্প একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম আর একটু কাটলাম, দেখো। তো বাঁধাকপি ছোট মা ফোন করেছিল বলে ভিডিওটা কেটে গেছে, তো এখন হচ্ছে তোমার হচ্ছে চিকেনটা করবো আর বাঁধাকপির পকোড়া করব। তো বাঁধাকপির পকোড়ার জন্য আমি কী কী নিয়েছি চলো দেখে নাও। কালো জিরেটা আর ওই হলুদটা রাখা ছিল সেই বাবুর অন্নপ্রাশনে, সেটাতেই মিশে গেছে, আর এক্সট্রা কালো জিরে নেই। দেখো পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি, বাঁধাকপি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, বেসন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, তো এখানটায় এটা ভালো করে মাখিয়ে নিব, তারপরে এটাতে পকোড়া বানাবো। তো আর একটু বেসন লাগবে, আমি আন্দাজে দিয়েছি তো বুঝতে পারিনি, তো চলো। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি চিরে নিয়েছি, আর পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর এই সব মাংস আর মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো চলো রান্না হয়ে যাক, আর ভাত হয়ে গেছে, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো পকোড়াটা ভেজে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন, চিকেনটা আর একটু কষতে হবে, তারপরে জল দিয়ে দেবো, জল দিলে আমাকে এরকম শুকনো রাখতে হবে। আর একটু ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামটা আমি ভাজিনি, মশলাটা কষছিলাম তখন দিয়েছি, তাহলে গলে যাবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আজকে, অল্পই চিকেন, কারণ মা তো থাকবে না, আর একবেলার জন্য মেশো যেহেতু এসে তার জন্য, আর আমাদের কালকেরটা কিছুটা চিকেন আছে ওই জন্য হয়ে যাবে ওটা দিয়ে। আর পকোড়াটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে বাবার একবার ভাত খাওয়া হয়ে গেছে, আর এই যে সেদ্ধটা ওখানে খানিকটা রাখা আছে, আর এই যে দেখো পকোড়া। তখন তো দেখলে যে চিকেন হচ্ছিল, রান্না হচ্ছিল, তারপরে আমি নিচে পড়াতে গেছিলাম, পড়িয়ে টড়িয়ে উঠে এখন আমি ভাত খাইনি, তো ভাতের বদলে আজকে আমার একটা অন্য জিনিস খেতে ইচ্ছা হয়েছে, আর বেকারির বিস্কুট দেখে। তো চলো দেখে নাও কি খাচ্ছি। আমি এখন লম্বু নিয়েছি, তো একটাই নিয়েছিলাম ওখানে, অর্ধেক নিয়ে দিয়েছি, আর এই চা, গরম গরম লাল চা আদা দিয়ে, আর তো বিস্কুট, তো এটাই এখন খাবো, আর এটা কি করতে দেবো। আর এই যে আপেলটাও দিয়েছি, আমার টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে হেভি লাগে, আর আমি চা খেলে কফি কাপটাতেই খাই, আমার এক কাপ চা খেতে ভালো লাগে না, আর কি খাই না, কারণ এই বিস্কুট ভিজে ভিজে অনেকটা চা ফুরিয়ে যায়, আর একটু বেশি বিস্কুট লাগে, এই চা লাগে বিস্কুট ভেজাতে গিয়ে। এখন এটা খাবো, ভাত এখন খাবো না, ভাত খাই তো এমনি 3:30, তো এবেলা আর খাবো না, পরে খেয়ে নেবো, আর যদি না ভালো লাগে তো খাবো না। তখন বাঁধাকপির বড়া খেয়েছিলাম, মানে পকোড়া যেটাকে বলছে, তারপরে মা যাবে একটু দিদির বাড়ি, মানে আমার এই দিদির বাড়িতে কার্তিক পুজো আছে, দুটো ছেলের পর একটা, দুটো মেয়ের পর একটা ছেলে হয়েছে, যাদের বাড়ি বিয়েতে গেছিলাম দোকাছি সাগর দিঘি মণিগ্রাম, ওখানেই যাবে। মানে কি মানত করেছিল যে ছেলে হলে কার্তিক পুজো দিবে, তো অনেক বছর ও ছেলের বড়ও হয়ে গেছে, তো তাই জন্য এবছর দিবে, তার জন্যই মা যাচ্ছে।
কালকে আবার চলে আসবে, তো তাড়াতাড়ি খেয়ে নিই, মাকে বাসে তুলাতে যাবো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। চলে এসেছি। তো কালকে আমার বোনের বার্থডে গেছে, তো আমি তো জানতাম না কে কেক কাটবে, আর আমাকে হঠাৎ করে ফোন করে ডাকলো, ও জানতো না ওর বর নিয়ে চলে এসেছে, তো তার জন্য ওকে কালকে কিছু দেওয়া হয়নি। তাই আমার ওই আমার ঘর থেকে যেগুলো ব্যবসার মাল রাখা আছে সেখান থেকে ওকে একটা নাইকি দেবো। এই দেখো কেমন হয়েছে বলবে তোমরা। এটা নেভি ব্লু কালার, ব্ল্যাক না। আর এই যে কুচি কুচি দেওয়া আছে দেখো হাতে কুচি, আর এটা নিচটাই পুরোটাই নেভি ব্লু, যে নিচটাই দেখো এরকম রেড কুর্তি, আর নেভি ব্লুর ওপরে এই যে লাল লাল ছাপা, তো দেখতেও বেশি ভালো লাগছে। আর এই জায়গাটা একটা ফুলের মতন করা আছে, গরমকালে পরে আরাম, মানে একদমই সব নরম। তো এটা গেল বোনের গিফট। আর যেহেতু মা দিদির বাড়ি যাবে, তো ওর ছেলের যেহেতু মানুষা, তাই মা বলছে ওকে একটা জামা টামা দিতে হতো। তো আমার ঘরেই সোয়েটার রাখা ছিল আগের বাড়ির শীতের কালেকশন, সেখান থেকেই এই সোয়েটারটা দিচ্ছি। এই যে দেখো টুপি দেয়া, আর একটু রোগা পাতলা, তো এটা ঠিক হবে। আমি ভাবছিলাম ওর হবে কিনা, তো দেখলাম বের করে দেখছি হয়ে যাবে। আর এই যে পকেট দেওয়া আছে, মানে দুই দিক দিয়েই হাত ভরা যাবে, এদিকে হাত বললে এদিকে। এই যে তো এই সোয়েটারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে টুপি দেওয়া, আর হাতটা এরকম, সামনেটাই দেখো হোয়াইট কালারের, দেখতেও বেশ সুন্দর লাগছে। এই যে পুরোটা হচ্ছে একটু শ্যাওলা শ্যাওলাও না, ঠিক বাটার গ্রিনও না, মানে বাটার গ্রিন তো আরেকটু ডিপ হয়, অতটা ডিপ না, তো দেখতেই পেলে তোমরা। তো চলো আমি এখন এটা ভাজ করে নিই, আর মাকে পাঠিয়েছি মিষ্টি নিয়ে আসতে। মা এখন মিষ্টি আনতে গেছে, মা পুজো দেবে একটু ওদের বাড়িতে, আর ওদের জন্য নিয়ে যাবে। আর তোমার হচ্ছে পুরী থেকে তো সেরকম কিছুই কিনে নিয়ে আসা হয়নি, আর আমি জানতাম না মা এখন যাবে, তো একটা কানের রাখা ছিল, মানে ওই দিদির মেয়েটাকে ওই কানেরটা দিলাম, আর ওই দিদিটাকে একটা ব্যাগ দিলাম। সেই ব্যাগগুলো একটা চেন দিয়া ব্যাগ হচ্ছে না হাতে ধরার, ওইগুলো আমার আর একটা দিদির মেয়ে আছে এখানে, ওর জন্য আর একটা ব্যাগ রেখেছি, ওই ব্যাগগুলো ওকে দেবো। আর সবাইকেই দেওয়া হয়ে গেছে। তো এই যে আর মেশো চলে গেছে, মানে ওই দিক দিয়ে আমার ওই মাসির বাড়ি গিয়েছিলো, মা জানে আমাদের বাড়ি আসবে, তো আমাদের বাড়ি আর আসেনি, ওই দিদির বাড়ি চলে গেছে সাগর দিঘি মনিগ্রাম। ওই দিদির মেয়ে ফোন করেছিল সকালবেলায় একবার, তো আমি বললাম কি যে মেশো আসবে, মেশোকে মেশোর সাথে মাকে পাঠিয়ে দেবো। তো ও আবার ফোন করে আমাকে পরে আবার ফোন করে বলছে যে দাদু না আমাদের বাড়ি চলে এসেছে, তুমি দিদাকে মাসি তাড়াতাড়ি পাঠিয়ে দিবা। তো এই যে চলো দেখেই নিলে তোমরা, আমি আবার পরে কথা বলছি, এখন রেডি হয়ে চলো মাকে আবার বাসে তুলাতে যাবো। চলো টাটা, এখনকার মতন গেছি। আর তোমার হচ্ছে মা আসছে, এই যে এই জামাটা পরেছি, আর এই প্যাকেটে মিষ্টি আছে, মিষ্টি নিয়েছে বড় তোমার হচ্ছে বড় প্যাকেটে নিয়েছে, রস করবে তার জন্য। কি ওই দেখো জানলা থেকে ডাকছে আমাকে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, উপর থেকে জানলা থেকে আমাকে ডাকছে দুষ্টু, এই দুষ্টু মাকে বললাম মাস্ক পরে নাও, আর অ্যালার্জি আছে তো তার জন্য। আর কত বড় ব্যাগ নিয়েছে দেখো, একদিন থাকবে ব্যাগটা, দেখো ওই যে আমারই ব্যাগটা ছিল বারবির, তো মা যেখানে যায় সেখানে নিয়ে যায়। তো চলো এখন টোটো করি, তারপরে বাসি তুলে দিই, আবার পরে কথা বলছি। টোটোতে অনেক পরে গেছে, আর একটু পরে নেমে যাবো টোটোর বাজারে কাছাকাছি। তো এদিকে আছে তোমাদের চলে এসেছি, এখানে একটু আড্ডা দিচ্ছিলাম প্রিয়াঙ্কাদের ধাপিতে বসে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে, আর সোয়েটারটা কেমন হয়েছে, নাইটিটা কেমন হয়েছে সেটাও বলবে। আর আজকের মতন চলো টাটা বাই বাই, আর কিছু এখন শেয়ার করার নাই, আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।